ना हसिले तम विद्या राणा प्रथमे जहांकु कविता पई डाकिबी आज्ञा बाणपुर रे जन्म होईचंती से भगवतीक पीठ रे अध्यापना करंती आ कविता भी लेखंती बे सुंदर जहां आपनकु कहिबा दरकार नै आपन बारंबार सुनिचंती आम समस्तंकर अति आपनार डॉक्टर रमाकांत महापात्र को जोरदार स्वागत करंतु जय जगन्नाथ तबे जगन्नाथ सर्वत्र विद्यमान सबुठी अछंती घरे थाइकरि भी तांको नमस्कार करि हंता घरे थाइकरि भी भक्ति करि हंता तथापि जदि जगन्नाथ मंदिर जगर गोटे डकरा आसे पुरी जीवार गोटे प्रश्न उठे मनरे गोटे अलग शिहरण जागृत हुए माने आमे कहू जे जगन्नाथंकर डोरी लागिले हि जणे पुरी जाई पारे तांको इच्छा रे हि जणे जाई पारे ए विश्वास आमे रखू तेनु भावरे भावरे जदि भी पुरी जीवा पडुची आज ए मंच रे तबे ए भावर स्रष्टा हिसाब रे मु तरंग म्यूजिक को धन्यवाद देवी प्रियव्रत को धन्यवाद देवी अति कम रे भाव रे पूरी जीवा पड़ुची ते मोर ये जो कविता कवितार मु घरणी को डाकरार जेतु पूरी जाउची घरणी को धन्यवाद ते नदेले मध्य हाय तो उणा रही जीव डाकरार जेतु से सिखी चलती जगन्नाथ जेते बेले जाईतिले रथ यात्रा रे सेतेबेले से खबर पठाइतिले जे मते किछि रुचि नै बल्कि सेते पोड़ो पिटा खाउतिले याडे लक्ष्मी বিকলরে কলম শাগ আউ পখাল খাউছি সমস্ত স্ত্রী কো ঠকি জানতে সে জগন্নাথ কোটে চিকি জতি বড়িয়া তো জ্ঞান ভাই যা বি কন্তু গরণী কো ধন্যবাদ দেবি যে তঙ্ক ডাকার রে পুরি জিবার কথা উঠুচি কবিতার হউ পছে আউ গটে কথা ধাড়িয়ে কইবি যে যদি ব্যঙ্গর কথা উঠে জগন্নাথ বা জগন্নাথ সংস্কৃতি কো ব্যঙ্গ করিবার সাহস হয় তা আমার নাহি তথাপি যদি অভ্যাসগত ভাবে কোটি কোটি ধাড়ি অধে রই বা দু চার ধাড়ি রই তাহলে সেই পরিপ্রেক্ষী কেবল এত কু হব যে এই যে কালিয়া দলন বেড়ে কালীনাগ জাণিকি ভগবান জাণিকি বি দংশন করে আচারিবার কইলা জন্ম তো দিয়েছু এমন্তে স্বভাব ছাড়ি সুতরাং ব্যঙ্গ কবি হিসাবে যেহেতু মঞ্চকে নিমন্ত্রণ হয়েছি তেমন স্বভাবগত ভাবে কিছু রই যাই পারে সে যে ফুল ধন্য কহিবি স্ত্রীকি ধন্য কহিবি স্ত্রীকি চারিদিন তলে তাঙ্ক আজ্ঞা বলে পিলাঙ্কু সাঙ্গরে ধরিকি মু বুলি যাইতিলি পুরীকি বুলি যাইতিলি পুরী পুরী আপন মানে বি যাইতিবে অনুভূতি থিবো রিক্সা ছাড়ি দেলা ট্রাফিক ছকরে রিক্সা ছাড়ি দেলা ট্রাফিক ছকরে দীপাদ চালিনি অটকি গলি মু কাহার ডাকরে আচ্ছা পুরি শহর রে পুনি কে ডাকিব হ্যাঁ 22 বর্ষর শিক্ষকতা মাত্র আচ্ছা যো আড়ে দেখিব সেই আড়ে ছাত্র ও বাহ বাহ 22 বর্ষর শিক্ষকতা মাত্র যো আড়ে দেখিব সেই আড়ে ছাত্র আরে পুরি শহর রে কে বা ডাকিব ছাত্র ফাত্র হেইথিব কি পুরি শহর রে কে বা ডাকিব ছাত্র ফাত্র হেইথিব কি দেখিলা বেলকু পণ্ডা চারিজন পাখক আসিকি পচারলে কোন ভোগ ফোগ কিছু হব মোর আগরু অনুভূতি আছে তেণু কিছু মু নকই আগকু চালিলি আগ ভলি বা 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 তেণু কিছু মু নকই আগকু চালিলি আগ ভলি পছরু পণ্ডায়ে কহুথলে কথা ভলি ভলি বা 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 কিছু মু নকই আগকু চালিলি আগ ভলি পছরু পণ্ডায়ে কহুথিলে কথা ভলি ভলি জনে কহুথলা ভাই টিকে রুহ জনে কহুথলা যাউ বে পো জনে কহুথলা ভাই টিকে রুহ জনে কহুথলা যাউ বে পো ন শুনিলা প্রায় ন জানিলা প্রায় ন শুনিলা প্রায় ভিকারি আড়কু ফোপাড়িবা পাই খোজুথিলি আঠণি আউ পণ্ডা জনে কহুথিলে তেনে কুয়াড়ু আইচ মণি পুয়ো পচারলা বাপা এমানে কন তোমার চিহ্না পুয়ো পচারলা বাপা এমানে কন তোমার চিহ্না মু কইল তু পুয়ো সেথিরে মুন্ড খেলা না আগু কোন কিছু ক্ষণ অন্তে পচারিলা মোর ঝিও কিছু ক্ষণ অন্তে পচারিলা মোর ঝিও বাপা হোয়াট ইজ দিস বেহিভ মু কইলি মা সেগুড়াক কিছু নুহ তমে মানে দয়া করে টিকে চুপ রুহ মতে টিকে নিঃশ্বাসটা মারিবাকু দিও মতে টিকে নিঃশ্বাসটা মারিবাকু দিও মতে টিকে নিঃশ্বাসটা মারিবাকু দিও কিন্তু ঝিও মোর নুহ জমা ছাড়িবার জন্তু কিন্তু ঝিও মোর নুহ জমা ছাড়িবার জন্তু
ତେଣୁ ଧରିବାକୁ ତାର ମନ ବୁଝେଇ କହିଲି ଏଗୁଡ଼ା ମାଲ ଅଟେ ଭାଷା ଅଶାଳୀନ, ଏଗୁଡ଼ା ମାଲ ଅଟେ ଭାଷା ଅଶାଳୀନ। ହେଲେ ଅଶାଳୀନ ମାନେ କ'ଣ କି ବୋଲି ପୁଣି ପଚାରନ୍ତେ ବାଳା। ହେଲେ ଅଶାଳୀନ ମାନେ କ'ଣ କି ବୋଲି ପୁଣି ପଚାରନ୍ତେ ବାଳା। ରାଗରେ କହିଲି ଅଶାଳୀନ ମାନେ ଥାନ୍ତି ଯାହାର ଅନେକ ଶାଳୀ ଓଷଳ। ଅଶାଳୀନ ମାନେ କ'ଣ କି ବୋଲି ପୁଣି ପଚାରନ୍ତେ ବାଳା। ରାଗରେ କହିଲି ଅଶାଳୀନ ମାନେ ଥାନ୍ତି ଯାହାର ଅନେକ ଶାଳୀ ଓଷଳ। ହେଲେ ଥିରିକିରି ଏବେ ସ୍ତ୍ରୀ ପଚାରିଲି, ଓହଳେଇ ଦେଇ ମୁହଁ, କାହାର କେତିକି ଶଳାଶାଳୀ ତୁମେ କେମିତି ଜାଣିଲ କୁହ, ପୁଅ ଝିଅଙ୍କର ପ୍ରଶ୍ନ କିଳା ସବୁ ହଉ ନ ହଉଣୁ ପାରି, ଭାବିଲି ସଭଏ ବଡ଼ କିଳାଟିଏ ଡାକିଲି ମୁଁ ହାତ ଠାରି, ଏଣେ ଠାକୁର ଦର୍ଶନ ପାଇଁ ମୁଁ ଯାଇକି ବାଇଶି ପାହାଚ ଚଢୁଛି, ମନେ ମନେ କିନ୍ତୁ ଭାବୁଛି ଠାକୁରେ କାଇଁ ମୋ ଉପରେ ଏମିତି ପ୍ରମାଦ ପଡୁଛି, ହେଲେ ଘରଣୀଙ୍କର ପ୍ରଶ୍ନ ଯେତେବେଳେ ଉତ୍ତର ତ ଦବାକୁ ହିଁ ପଡିବ, ନହେଲେ ଆହୁରି ପ୍ରମାଦ ବଢିବ। ତେଣୁ ଉତ୍ତର କହିଲି ସମ୍ଭ୍ରମେ ଅତି ସମ୍ଭ୍ରମେ, ବଡ଼ ଠାକୁରଙ୍କ ବଡ଼ ବଡ଼ କଥା ବୁଝିପାରିବ କି ପ୍ରିୟା ତୁମେ, ଓଡ଼ିଆ ଠାକୁର ନୁହନ୍ତି କେବଳ ଜଗତର ନାଥ ଜଗନ୍ନାଥ, ଜାଣ ପଣ୍ଡା ମାନେ ଅଟନ୍ତି ତାଙ୍କର ସେବାୟତ, ତେଣୁ ନିଜକୁ ସେମାନେ ଠାକୁରଙ୍କ ପ୍ରାୟ ମଣନ୍ତି, ଓଡ଼ିଆ ଅପେକ୍ଷା ହିନ୍ଦୀ ବଙ୍ଗାଳୀ ଭଲ କିରି ତେଣୁ ଜାଣ। ଆଉ ଗୋଟେ ଓଡ଼ିଆଟା ଗୋଟେ ଲୋକାଲ ଜିନିଷଟା, ଜଗତନାଥ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ଖାଲି ଓଡ଼ିଆରେ ରହିଗଲେ ଚଳିବ। ତେଣୁ ନିଜକୁ ସେମାନେ ଠାକୁରଙ୍କ ପ୍ରାୟ ବଡ଼ ବଡ଼ ବୋଲି ମଣନ୍ତି, ଓଡ଼ିଆ ଅପେକ୍ଷା ହିନ୍ଦୀ ବଙ୍ଗାଳୀ ଭଲ ଭାବେ ତେଣୁ ଜାଣନ୍ତି। ତେଣୁ ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କୁ କହନ୍ତି ସେମାନେ ହିନ୍ଦୀ ବଙ୍ଗାଳୀ, ଅଣ ଓଡ଼ିଆଙ୍କୁ ଆଦରେ ଦିଅନ୍ତି ଓଡ଼ିଆ ଗାଳି, ଆମ ଓଡ଼ିଆ ପୁଅ ଟଙ୍କାଏ ଦେବାକୁ ଯୋଗ୍ୟ ନୁହଁ। ଓଡ଼ିଆଙ୍କର ଅଭ୍ୟାସ ଆପଣ ମାନେ ଜାଣିଛନ୍ତି, ଓଡ଼ିଆ ପୁଅ ଟଙ୍କାଏ ଦେବାକୁ ଯୋଗ୍ୟ ନୁହଁ, ସେ ଖାଇବା ଯୋଗ୍ୟ ଗାଳି। ଆମ ଓଡ଼ିଆ ପୁଅ ଟଙ୍କାଏ ଦେବାକୁ ଯୋଗ୍ୟ ନୁହଁ, ସେ ଖାଇବା ଯୋଗ୍ୟ ଗାଳି। ଏଣେ ଲକ୍ଷ୍ମୀ ମାଙ୍କର ଧର୍ମ ଭାଇଟି ଅଣ ଓଡ଼ିଆ ଓ ବଙ୍ଗାଳୀ, ଆଉ ସେଇ ହିସାବରେ ଜଗନ୍ନାଥଙ୍କର, ପଣ୍ଡା ମାନଙ୍କର ଅନେକ ଅନେକ ଶଳାଶାଳୀ, ହେଲେ ଏତିକି ଅଳି ଯୋଉ ଜଗନ୍ନାଥ ପୀଠର ମହତ, ଏମିତିକି ଆମେ ପ୍ରସାଦ ଖାଇକି ହାତକୁ ଯୋଉଠି ମଥାରେ ଆମେ ଦଉଛେ ବୋଳି, ସେଇଠି ପୁଣି ପଚାରିବା ଆମେ କେ କାହା ଭଉଣୀ, କେ କାହା ଭାଇ, କେ କାହା ବାପା, କେ କାହା ମା, କେ କାହା ଶଳା ଓ କେ କାହା ଶାଳୀ। ଖାଲି ଏତିକି ଅଳି, ଜଗନ୍ନାଥ ସିଏ ଜଗତ ନାଥ, ଲକ୍ଷ୍ମୀ ମା ତେଣୁ ଜଗତ ମାତ, ଏ ରାଜ୍ୟରେ କିଏ ଭୋକରେ ନମରୁ ନ ପାଇ ଭାତ, ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।